সো প্রথমে আজকের বাংলাতে যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার প্রশ্নটা একটুখানি দেখে নিও সামনে। অ্যান্ড তোমাদের এই কোশ্চেন্সটা করতে হবে কি না, বা অনার্সদের যে পরীক্ষাটা হয়েছিল সেই কোশ্চেন্সগুলো করতে হবে কি না একটুখানি পরে বলছি, আগে কথাগুলো শুনে নাও, কেন সাজেশনস শুধু নয় কথাগুলো শুনতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেমের মুখে পড়বে। সো আলটিমেট দুটো পরীক্ষা হলো অনার্স এবং জেনারেল এমডিসি বাংলা। সো দুটো পরীক্ষাতেই যে কোশ্চেন্সগুলো দিয়েছিল, যদি মানে আমি যে কোশ্চেন্সগুলো দিয়েছিলাম সেই কোশ্চেন্সগুলোর মধ্যেই ছিল এদিক ওদিক একটু আধটু। সো এমন বাট আমি তোমাদের আগের দিন যে সাজেশনসটা বানিয়ে দিয়েছিলাম, সো সেই সাজেশনসের মধ্যে এমন কিছু কোশ্চেন্স ছিল যেটা তুমি গোটা ইউটিউব খুঁজলেও পাবে না। আমি তোমাদেরকে বলবো কোশ্চেন্সগুলো। তো ফার্স্ট যে প্রশ্নটা ওদের এসে এসে বাংলার আদিস বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বোঝো, এই সাহিত্যের গতি প্রকৃতি কী। নেক্সট হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রিলেটেড কোশ্চেন এসেছিলো, আবিষ্কার, আবিষ্কারের প্রকাশকাল এবং প্রকাশনার সংস্থা এবং কাব্যটির সাহিত্য মূল্য, এই কোশ্চেন্সটা এসেছিলো। সো আমি সাজেশনসের মধ্যে লাস্টের যে মানে একদম রিসেন্ট যে সাজেশন পোস্ট করেছিলাম মডিউল ওয়ান থেকে, আমি টোটাল দুটো কোশ্চেন্স দিয়েছিলাম, একটা চর্যাপদ আর একটা হচ্ছে কি প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বাংলা উদ্ভবের ইতিহাস। এই কোশ্চেন্সটা তোমাদের অনার্সদের রয়েছে অ্যান্ড হচ্ছে কি জেনারেলদের রয়েছে। কোশ্চেন্সটা অনেকবার ঘুরিয়ে এসেছে আদি পর্বের ইতিহাস বলে, অ্যান্ড এই কোশ্চেন্সটা আরেকভাবে ঘুরে আসে, মানে যে কোশ্চেনটা আমি বললাম না প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব, আরেকভাবে ঘুরে আসে সংস্কৃত ভাষা হলো বাংলা ভাষার জননীর বিচার করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি দুয়ের দাগের ক, ওই কোশ্চেন্সটা আমি দিয়েছিলাম লাস্ট দিন যে সাজেশন পোস্ট করেছিলাম সেটা তো আমি তো দেন ওটাই কোশ্চেন্সটা আমি দিয়েছিলাম। তারপরে হচ্ছে কি ধর্ম ঠাকুরের স্বরূপ, ধর্মমঙ্গল কাব্যশ্রেষ্ঠ কবিগীতের, এটাও আমি দিয়েছিলাম সাজেশনসের মধ্যে। নেক্সট হচ্ছে কি শহীদ আলাওয়াল, এটাও সাজেশনের মধ্যে ছিল আগের দিনে যে সাজেশন পোস্ট করেছিলাম সেটা। এবার এই যে কোশ্চেন্সটার কথা বলছিলাম, তুমি গোটা ইউটিউব খুঁজে দেখো কেউ নর্মাল এই কোশ্চেন্সটা দেয়নি যে চর্যা ভাষাকে সন্ধ্যা ভাষা বা সন্ধ্যা ভাষা বলার কারণটা কী। টোটাল ইউটিউব ঘুরে দেখো তোমরা পাবে না এই কোশ্চেন্সটা। অ্যান্ড এই যে চণ্ডীদাস সমস্যা, এই চণ্ডীদাস সমস্যা দ্বারা আমার কাছ থেকে নোটস নিয়েছিলে, দেখবে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রিলেটেড যে কোনো কোশ্চেন্স আমি অ্যান্সার্স দিয়েছিলাম আমি, তার মধ্যে যে চণ্ডীদাস সমস্যাটা ছিল ডিরেক্টলি। তোমরা মডিউল টু এর দুই নম্বর কোশ্চেন্সটা দেখবে চণ্ডীদাস সমস্যা ছিল। অ্যান্ড আমি আগের দিন যে সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম সেখানটায় যে কোশ্চেন্সগুলোর বা অ্যান্সার্সগুলো তোমরা কাছে রয়েছে সেটা চেক করে দেখবে, যে ছোটো ছোটো পয়েন্টসগুলো কিন্তু আমি নোটসের মধ্যে অ্যাড করে দিই। দেন আর একটা কোশ্চেন্স তোমাদের এই যে আছে না যে শ্রীকৃষ্ণ বিজয়, এই কোশ্চেন্সটা আমি দিয়েছিলাম আগের দিনের সাজেশনের মধ্যে। এবার হচ্ছে কি জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা বোঝায় কোথায়, এই কোশ্চেন্সটাও আমি দিয়েছিলাম, দেখবে নোটসের মধ্যে ছোটো ছোটো পয়েন্টসগুলো মেনশানস করা রয়েছে। সো কোশ্চেন্স একদম পুরো 100% কমন এসছে বলতে গেলে। অ্যান্ড তারপর হচ্ছে কি দেখো একটা কোশ্চেন যে অন্নদামঙ্গল একটা ছয়ের দাগে যে প্রশ্নটা, ওটা কোশ্চেন্সটা ঘুরে এসে, বাট কোনো চিন্তা ছিল না যারা হচ্ছে কি সেকেন্ড কোশ্চেন্সটা করে গেছে, মানে রামপ্রসাদ সেনের কৃতিত্ব, এই কোশ্চেন্সটা আমি দিয়েছিলাম। সো মোটামুটি ওদের কোশ্চেন্সটা গেল, আমি তোমাদের লাস্টের দিকে বলছি যে এদের কোশ্চেন্সগুলো করতে হবে কি না হবে। সো প্রথমে দেখো তোমাদের এই যে 15 মার্ক্সের একটা কোশ্চেন্স মডেল ওয়ান থেকে আমি যেটা দিয়েছিলাম যে চর্যাপদের আবিষ্কার আবিষ্কারকর্তা, প্রকাশকাল এবং প্রকাশনা সংস্থা এবং চর্যাপদের সাহিত্য মূল্য, এটা কিন্তু তোমাদের যাদের মাইনর মানে এমডিসি আর বাংলা অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পর যাদের পরীক্ষা কোনো বাকি রয়েছে বাংলা পেপারস্টার, এই প্রশ্নটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখবে প্রথমেই এক বা দুই দাগে এই প্রশ্নটা হচ্ছে কি থাকবেই থাকবে, পাঁচে আসুক বা দশে আসুক এই প্রশ্ন দেবেই দেবে। এনে যে এটার আরেকটা সাইড কোশ্চেন আমি দিয়েছিলাম বা মানে চর্যাপদকে ভাষা বা সন্ধ্যা ভাষা সম্পর্কে টিকা লেখো, বা তুমি অথবাই দেখো আমি তোমাদের দিয়েছিলাম যে চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল উল্লেখ করে এই ভাষা বা সন্ধ্যা ভাষা সম্পর্কে লেখো, তুমি গোটা ইউটিউব খুঁজে দেখো পাবে না। এনে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব, এটা অনার্সদেরও এসছে তো এমডিসিদেরও এসছে, বাট কোশ্চেন্সটা হচ্ছে বাংলা ভাষার আদি পর্বের গতি প্রকৃতি বা কিছু অন্যভাবে ঘুরে আসছে, আরেকভাবে আছে একটু লিখে নিও। আদারওয়াইজ আমি তোমাদের কিছু কিছু কোশ্চেন্স যেগুলো এখান থেকে চলে এসছে আগের দিনের সাজেশনসের মধ্যে, কিছু কিছু কোশ্চেন ডিরেক্টলি এসছে, কিছু কিছু কোশ্চেন্স ঘুরিয়ে এসছে, তো সেইগুলো এলিমিনেট করে মানে বাদ দিয়ে আমি তোমাদের একটা সাজেশন পোস্ট করবো ওখানে। হয়তো অনেকেরই বাংলাটা 29 তারিখে পরীক্ষা রয়েছে, তো সেটা আমি তোমাদের রিভাইজ করে পোস্ট করবো ওখানে। এখন আপাতত তোমাদের মেন ফোকাস থাকবে
যে এই যে দুটো কোশ্চেন্স পেপার, অনার্সদের কোশ্চেন্স পেপার আর পেপার রাখবে কাছে, ওই কোশ্চেন্সগুলো আপাতত বাদ দাও, তারপর আমি যখন ভিডিও পোস্ট করব তখন বা একটু পরে যখন বোঝাবো যে কোশ্চেন্স রিপিট হচ্ছে কি না হচ্ছে তখন ভালো করে শুনে নিও। বাট তোমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে কিন্তু ওদের দুটো কোশ্চেন্স আপাতত বাদ দিয়ে বাকি কোশ্চেন্সগুলো যেগুলো সাজেশনের মধ্যে রয়েছে সেই কোশ্চেন্সগুলো করা। এবার নেক্সট হচ্ছে কি, দেখো 5 মার্কসের কী কী কোশ্চেন দিয়েছিলাম, যে তুর্কি আক্রমণ, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ফেভারিট কোশ্চেন অনার্সদের দিয়েছিল। বাট তুর্কি আক্রমণের কোশ্চেন্সটা তোমরা ওই যে যে কোশ্চেন্সটা এসেছিল অনার্সদের, যে বাংলা সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের প্রভাব, এই কোশ্চেন্সটা বাদ দিয়ে দেখো একটা এক কোশ্চেন দিয়েছি যে তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থা এবং তারপরে তুর্কি আক্রমণের গুরুত্ব, তারপর ফলাফল, তারপর হচ্ছে তার প্রতিক্রিয়া, এই কোশ্চেন্সগুলো করবে। নেক্সট হচ্ছে কি যে বাংলা সাহিত্যের আরেকটা জিনিস, আমি কিন্তু তোমাদের প্রথমে কোশ্চেন্সটা দেখে দিলাম এই কারণের জন্যই যে আমি কিন্তু নর্মাল আমার সামনে কোশ্চেন্স নেই, তো যে কোশ্চেন্সগুলো ওর মধ্যে রয়েছে কতগুলো কোশ্চেন্স ঘুরিয়ে এসছে এর মধ্যে বা কত কোশ্চেন ডিরেক্টলি এসছে, তো সেই কোশ্চেন্সগুলো বাদ দিতে হবে তোমাদেরকে। আমি পরপর বলে আছি তোমাদের কাছে কোশ্চেন পেপার যেহেতু থাকবে এখান থেকে বাদ দিয়ে পড়ো। নেক্সট বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের গুরুত্ব, নেক্সট শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের লৌকিক প্রেমের কাহিনী সংক্ষেপে তোমার মতামত দাও, শ্রীকৃষ্ণকীর্তন কোনোভাবেই চৈতন্যোত্তর যুগের রচনা, তা কাব্যটির কাহিনী ও ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। নেক্সট কিছু এক্সট্রা কোশ্চেন দিয়েছিলাম যে বাংলা সাহিত্যে যুগবিভাব সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো, বাংলা সাহিত্যে যুগবিভাগের প্রধান প্রধান প্রবণতা অথবা হিসেবে দিয়েছিলাম, দেন যুগবিভাগের প্রবণতা সম্পর্কে টিকা লেখো, নেক্সট হচ্ছে কি চর্যাপদের সাহিত্যমূল্য সম্পর্কে টিকা লেখো, নেক্সট শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাব্যমূল্য ও সাহিত্যমূল্য আলোচনা করো, নেক্সট আদি মধ্যযুগে অন্তমধ্যযুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। এবার মডিউল টু থেকে 2023 ওদের যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেন্সগুলো আপাতত এখন বাদ দাও, আমি যখন ভিডিও পোস্ট করবো তখন বলে দেবো আরও ভালোভাবে কোন কোশ্চেন্সগুলো করবেন, কোন কোশ্চেন জাস্ট নর্মাল পড়ে যাবে। এবার দেখো এখানটা রামায়ণের যে কোশ্চেন্সটা ওটা হুভাও চলে এসেছে, তো এই কোশ্চেন্সটা আপাতত বাদ দাও, আমি বাকিটা তারপরে বলছি, এর মানে একটুখানি পরে কোশ্চেন্সগুলো সব বলে নিই। তা হচ্ছে কি শ্রী শ্রী চৈতন্য ভাগবত এর ঐতিহাসিক যে ব্যাপারটা চলে এসেছে এটা আর আপাতত এখন করতে হবে না, আমার দুটো কোশ্চেন দুটোই চলে এসেছে। এবার হচ্ছে কি যে মধ্যযুগে যে মহাভারত এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্ড আরেকটা যে তোমাদের কোশ্চেন এসেছিল আমি তোমাদের একটু আগে বলছিলাম যে জ্ঞান দাসকে চণুদাসের জ্ঞান ভাবশিষ্য বলা হয় কেন, সেই কোশ্চেন্সটা হচ্ছে কি যে এই যে এই অ্যান্সারটা তোমাদের মধ্যে দেওয়া রয়েছে দেখবে নোটসের মধ্যে, তো এখানটা জ্ঞান দাসের যে কোশ্চেন অ্যান্সারটা দেওয়া রয়েছে সেটার ওখানটায় মেনশান রয়েছে এই ছোট্ট একটা টপিকটা যে চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞান দাসকে বলা হয় কেন এটা। সো এখান থেকে জ্ঞান দাসটা আপাতত বাদ দাও, গোবিন্দ দাসের ব্যাপারটা ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে যতক্ষণটা আমি ভিডিও পোস্ট করছি। নেক্সট শ্রীকৃষ্ণ বিজয় চলে এসছে এটা করতে হবে না, শ্রী চৈতন্য ভাগবত এটাও চলে এসেছে এটা করতে হবে না আপাতত, তারপর তোমরা এই কোশ্চেনটা করবে কবি কীর্তিবাস ও সার শ্রীরাম পাঁচালী এটা করবে, চৈতন্য পরবর্তী কবি হিসেবে চণুদাসের এটা করবে, নেক্সট চৈতন্য এটা তো চলে এসেছে এটা করতে হবে না, নেক্সট বৈষ্ণব পদাবলী হিসেবে চণুদাসের কৃতিত্ব, দেন কবি কীর্তিবাস আবির্ভাব কাল নিয়ে বিশজ্ঞ মতামত সারম লেখো, নেক্সট হচ্ছে কি যে কাশীরাম মহাভারত তারপর হচ্ছে কি অদ্ভুত মহাভারত এই কোশ্চেনগুলো করে রাখবে। নেক্সট মডিউল থ্রি থেকে অনার্সদের যে কোশ্চেনগুলো রয়েছে আপাতত বাদ দাও, তারপর কোন কোশ্চেনগুলো একটু দেখে নাও। প্রথম হচ্ছে কি যে ধর্মমঙ্গল এই ব্যাপারটা একটু চলে এসেছে এটা আপাতত বাদ দাও, বাট বৈশিষ্ট্যটা কিন্তু করবে ধর্মমঙ্গলের। ওকে নেক্সট অন্নদামঙ্গল কাব্যে, বাট তোমাদের একটা কোশ্চেন এসেছিল অন্নদামঙ্গল রিলেটেড, আমার সেই জন্য অনন্তমঙ্গল এই ব্যাপারটা একটু আপাতত বাদ দাও। নেক্সট হচ্ছে কি যে কবি আলাওলের ব্যাপারটা করবে, শহীদ আলাওলের এই ব্যাপারটা চলে এসেছে আপাতত বাদ দাও, শহীদ আলাওল যেটা তোমরা হচ্ছে কি এখান থেকে আর একটা কোশ্চেন্স করে রাখবে মোহাম্মদ শহীদ, এটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কিন্তু তোমাদের দেবেই মোহাম্মদ শহীদ যে ব্যাপারটা। এবার 5 মার্কসের কোশ্চেন যে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য উদ্ভব এটা কিন্তু করবে, কবি কমলাকান্ত আপাতত আসেনি এটা কিন্তু করতে হবে, তারপর হচ্ছে কি সৃজন কবি কমলাকান্ত এটা কিন্তু করতে হবে তোমাদের, অ্যান্ড এই যে সতী ময়না তারপর হচ্ছে কি লোচন চন্দ্রাণী পদ্মাবতী ঘরানাম চক্রবর্তী পদ্মপুরাণ কবি কঙ্কন চক্রবর্তী এগুলো কিন্তু তোমাদের এখন তো করতে হবে। নেক্সট হচ্ছে কি মনসামঙ্গল টপিকটা আপাতত বাদ দাও যতক্ষণ আমি ভিডিও পোস্ট করছি, নেক্সট কবি কঙ্কন মুকুন্দের প্রতিভায় শ্রেষ্ঠ উপন্যাস রচিতার এটা কিন্তু ঘুরিয়ে অনেকভাবে আসতে পারে, তো এটা কিন্তু করে রাখবে তোমরা। নেক্সট আগমনী ও বিজয় পদাবলী অবলম্বনে নামপ্রসাদ কমলাকান্তের কই প্রতিভার পরিচয় দাও, এক্ষেত্রে কিন্তু করবে তোমরা, অ্যান্ড আই থিঙ্ক তোমাদের অনার্স কিন্তু বা মেমিজিদের চলে এসছে রামপ্রসাদ বা কিছু, আমি তোমাদের আরও ভালোভাবে দেখে ওগুলো এলিমিনেট করে কোশ্চেন্সগুলো বাদ দেবো দিয়ে দেবো। এবার হচ্ছে কি যে পিভিএসের কোশ্চেন্সগুলো মানে এদের যাদের পরীক্ষা হয়ে গেছে বাংলাতে তাদের কোশ্চেন্সগুলো করবে
কি করবে না। এবার দেখো অনার্সদের একটা কোশ্চেন দিয়েছিল, প্রথম যে তাকে দুটো কোশ্চেন্সই বলতে গেলে রিপিট হয়েছে এমডিসিদের, বাট ডিরেক্টলি রিপিট হয়নি, একটু আধটু ঘুরিয়ে দিয়েছে। সো ওই যে একটা কোশ্চেন্সের জন্য তোমাকে কিন্তু সবগুলো কোশ্চেন্স করতে হবে সেটা কিন্তু নয়, সেটার জন্য আমি তোমাদের একটু সেখানে ভালো করে আরেকবার রিসার্চ করে নিই। সো তখন হচ্ছে কি তোমাদের ভালোভাবে বলে দেবো যে ওই কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি করতে হবে কি না হবে, আপাতত যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের বাদ দিয়ে বললাম, বা হচ্ছে কি তোমরা নিজেরা ওই দুটো কোশ্চেন সামনে রাখবে, তা হচ্ছে কি আমার সাজেশানস থেকে ওই কোশ্চেন্সগুলো বাদ দিয়ে তারপর হচ্ছে কি বাকি কোশ্চেন্সগুলো এখন মেন ফোকাস করবে, বাদ দিয়ে যতক্ষণ আমি ভিডিও পড়ছো ততক্ষণ একটু চুপচাপ মেরে ওই কোশ্চেন্সগুলো পড়তে শুরু করো। সো আই থিঙ্ক ব্যাপারটা বোঝাতে পারলাম, সো থ্যাংক ইউ।